প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ নিয়ামত আলী, সহকারী অধ্যাপক গণিত নবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যা, জটিল সংখ্যা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের আলোচনা অনুসরণ করবে। তো আমি আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখব, জটিল সংখ্যার ডেফিনেশন, জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু, জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট এবং বর্গমূল। আমি আলোচনায় চলে আসলাম। তাহলে প্রথমে আমরা জেনে নিব জটিল সংখ্যার ডেফিনেশন, অর্থাৎ জটিল সংখ্যা কাকে বলে। এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, বি যদি আরেকটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস আই বি আকারের এই ফর্মের সংখ্যাকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা, যেখানে আই হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যার একক। ইতিপূর্বে তোমরা বাস্তব সংখ্যা, বিভিন্ন ধরনের বাস্তব সংখ্যা সম্বন্ধে ধারণা পেয়েছো, তোমাদের অবাস্তব সংখ্যা সম্বন্ধে ধারণা নেই। তাই আমি বলছি যে অবাস্তব সংখ্যা কাকে বলে। তাহলে অবাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, সেই সকল সংখ্যাকে আমরা বলি অবাস্তব সংখ্যা, অর্থাৎ রুট ওভার মাইনাস ফোর। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো, এটাকে বর্গ করলে, এটাকে বর্গ করলে পাবো হচ্ছে মাইনাস ফোর, অর্থাৎ রুট ওভার মাইনাস ফোর। এই সংখ্যাটাকে বর্গ করলে পাওয়া যাচ্ছে মাইনাস ফোর, একটা ঋণাত্মক সংখ্যা। সেই জন্য ডেফিনেশন হচ্ছে যে যে সকল সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাকে আমরা বলি অবাস্তব সংখ্যা। আর আই হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যার একক। এ আই প্রতীকটি একজন বিশিষ্ট গণিতবিদ লিওনার্ড অয়লার তিনি সর্বপ্রথম সূচনা করেন। আই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। আমি জটিল সংখ্যার আলোচনায় যাওয়ার পূর্বে আমি আয়ের বিভিন্ন ঘাত নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই। তাহলে আমরা জানলাম আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, সেক্ষেত্রে আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, আই স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা এটা যদি উভয় পক্ষে আই দ্বারা গুণ করে দেই তাহলে কত হবে, আই স্কোয়ার ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু আই, তাহলে কত হচ্ছে এটা, আই কিউব ইকুয়াল টু মাইনাস আই। তাহলে আমরা পেলাম আই কিউব ইকুয়াল টু মাইনাস আই। এবার দেখো এটাকে যদি আবার আই দিয়ে গুণ করি তাহলে কি হয়, আমরা জেনে গেছি আই কিউব ইকুয়াল টু মাইনাস আই। তাহলে এবার আবার আই দিয়ে গুণ করলাম আমি, আই কিউব ইন্টু আই, আই ইন্টু আই, তাহলে কত পেলাম, আই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে আমরা কত জানি, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে আমরা হচ্ছে আই সমান পেলাম রুট ওভার মাইনাস ওয়ান, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যার একটা একক। যেমন বাস্তব সংখ্যার একক হচ্ছে ওয়ান, তাহলে আই টু দি পাওয়ার আই স্কোয়ার ইকুয়াল টু পেলাম মাইনাস ওয়ান, আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু পেলাম আমরা হচ্ছে ওয়ান। অন্যভাবে আই টু দি পাওয়ার ফাইভ এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হচ্ছে উভয় পক্ষ আবার আই দ্বিগুণ করে দিলাম, এটা হবে হচ্ছে আই, আই টু দি পাওয়ার সিক্স, আই টু দি পাওয়ার সিক্স আবার আমরা আই দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, আই টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি আরও অনেক বড় বড় পাওয়ার নেই, বড় বড় ঘাত নেই,
তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার মানটা বের করব যদি এরকম সিচুয়েশন আসে যে i টু দি পাওয়ার 77 এটা মান কত হবে তাহলে তাহলে আমরা এখানে নিব হচ্ছে প্রথমে i স্কয়ার তারপর এটা পাওয়ার নিব আমরা তাহলে এটা কত হবে i স্কয়ার অলরেডি নিয়ে নিয়েছি এটা হবে হচ্ছে 38 36 ইনটু i তাহলে আমরা জানি i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 আর মাইনাস 1 এর পর জোড় পাওয়ার তাহলে এটা কত হবে এই টোটালটা হয়ে যাবে হচ্ছে 1 তাহলে এটা হবে হচ্ছে i তাহলে i টু দি পাওয়ার 77 ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে i খুব সহজে আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি এবার দেখো i টু দি পাওয়ার 88 তাহলে এটার মান কত হবে i প্রত্যেক ক্ষেত্রে আমরা i স্কয়ার নিব কারণ এটা মান জানি আমরা হচ্ছে মাইনাস 1 তারপরে হচ্ছে আমরা পাওয়ার নেব এটার পাওয়ার কত হবে 44 তাহলে i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1 তারপর পাওয়ার হচ্ছে জোড় তাহলে এটা কত হবে এটা হবে হচ্ছে 1 আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে i এর উপর যে কোনো পাওয়ার নিলে তোমরা অতি সহজে এটা বের করতে পারবে এরকম থাকে i টু দি পাওয়ার 4n প্লাস 3 তাহলে এই এই i এর উপর এই ঘাতটা নিলে এটার মান কত হবে আবার আমরা অনুরূপভাবে বের করার চেষ্টা করব এটা লিখব হচ্ছে i টু দি পাওয়ার 4n ইনটু i কিউব তাহলে সূচক নিয়ম আমরা খুব সহজে এটা লিখতে পারি এবার দেখো i স্কয়ার এটা নিব হচ্ছে 2n তাহলে i টু দি পাওয়ার 4n হলো আর i কিউব মানে আমরা কত জানি i কিউব মানে জানি মাইনাস i আর i স্কয়ার মানে আমরা মাইনাস 1 জানি তাহলে তার পাওয়ার হচ্ছে জোড় পাওয়ার আছে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস 1 তাহলে এটা টোটালটা হয়ে যাবে হচ্ছে এটা মানে প্লাস 1 i তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 3 ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে মাইনাস i আমরা খুব সহজেই এই i এর বিভিন্ন ঘাতের মানগুলো আমরা বের করতে পারবো এবার আমরা ছিলাম হচ্ছে জটিল সংখ্যায় জটিল সংখ্যার ডেফিনেশনে তাহলে জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা ডিনোট করি আর কমপ্লেক্স নাম্বারকে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বারকে আমরা হচ্ছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট জটিল সংখ্যা অ্যাক্সেট কি বলা হচ্ছে জটিল সংখ্যাকে আমরা সি দ্বারা ডিনোট করি তাহলে আমরা কি বলছিলাম যে এখানে এ এবং বি হচ্ছে দুটি বাস্তব সংখ্যা এবং আই হচ্ছে কাল্পনিক সংখ্যার একক তাহলে এখানে যদি হচ্ছে বি ইকুয়াল টু জিরো হয় এটা ডেফিনেশনে আসবে যদি বি ইকুয়াল টু জিরো হয় তাহলে এটা হবে হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা এটা আপনার ডেফিনেশনই আমাদেরকে এটা বলে দিতে হবে নাহলে আমরা হচ্ছে অনেক সময় যদি বলা হয় যে এ তাহলে এটা কোন সংখ্যা এটা বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা কারণ প্রত্যেকটা সংখ্যাকে আমরা জটিল সংখ্যার ফর্মে লিখতে পারি তাহলে এটা আই ইন্টু জিরো এভাবে আমরা লিখতে পারি তাহলে এটাকে তো এখন আমরা জটিল সংখ্যা বলবো কিন্তু শুধুমাত্র যদি আই থাকে শুধুমাত্র যদি এ থাকে তাহলে প্রশ্নটা কি হবে যে এটা হচ্ছে বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা তাহলে সিম্পলি আনসার এটা হবে হচ্ছে অবশ্যই বাস্তব সংখ্যা কারণ আমরা ডেফিনেশনে বলে দিয়েছি যদি বি ইকুয়াল টু জিরো হয় তাহলে সংখ্যাটি হবে বাস্তব সংখ্যা যদি এ ইকুয়াল টু জিরো হয় তাহলে সংখ্যাটি হবে হচ্ছে কাল্পনিক সংখ্যা তাহলে এটা হচ্ছে প্রশ্ন করার সুযোগই নাই যে এ বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা যাই হোক এবার আমরা আসবো জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু তার পূর্বে আমি হচ্ছে আর্গন চিত্র নিয়ে আলোচনা করতে চাই একজন সুইস বিজ্ঞানী জন রবার্ট আর্গন তিনি সর্বপ্রথম জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন তিনি যে চিত্রের সাহায্যে একটা জটিল সংখ্যাকে জ্যামিতিকভাবে চিত্রিত করেন সেই চিত্রকে আমরা বলি আর্গন চিত্র
আর্গন চিত্রে কি হয়, কিভাবে একটা জটিল সংখ্যাকে চিত্রিত করা হয় বা ব্যাখ্যা করা হয়। আর্গন চিত্রে এক্স অক্ষকে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে এই চিত্রটাকে আমরা বলছি আর্গন চিত্র। এবার আসি জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু বলতে আমরা কি বুঝি। তা আমরা যদি একটা জটিল সংখ্যা নিয়ে নেই, যে জেড ইকুয়াল টু, যে কোনো জটিল সংখ্যা নিতে পারি, এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা, তাহলে এই জটিল সংখ্যাটার প্রতিরূপী বিন্দু কি হবে। তাহলে এই জটিল সংখ্যাটাকে যদি আমরা আর্গন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা কিভাবে নিব। তাহলে এটা রিয়েল অ্যাক্সিস আর এটা ওয়াই অক্ষ ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে আমরা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাকে আমরা এক্স অক্ষ বরাবর নিব, এক্স একক, এটা এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর নিব ওয়াই আই একক। অর্থাৎ এতটুকু ওয়াই আমি এখানে একটা বিন্দু দিলাম, পি বিন্দু, তাহলে এক্স এবং ওয়াই। তাহলে এই আমরা একটা ক্রমজোড় পেলাম, দুইটা বাস্তব সংখ্যার ক্রমজোড় পেলাম, পি একটা বিন্দু। তাহলে এই পি বিন্দুটাই এক্স প্লাস আই ওয়াই এই জটিল সংখ্যাটাকে নির্দেশ করবে। তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু এক্স ওয়াই। তাহলে অন্যান্য ক্ষেত্রে আমরা কীভাবে এটা এক্সাম্পল দিতে পারি, যে থ্রি ফোর, যদি একটা বিন্দু নেই আর্গন চিত্রে, তাহলে এই থ্রি ফোর এই বিন্দুটার প্রতিরূপী জটিল সংখ্যা, অর্থাৎ যে জটিল সংখ্যাটার প্রতিরূপী বিন্দু থ্রি প্লাস ফোর, সেই জটিল সংখ্যাটা হবে কত, জেড ইকুয়াল টু থ্রি প্লাস ফোর আই। তাহলে তোমরা যে কোনো জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু নির্ণয় করতে পারবে, অথবা প্রতিরূপী বিন্দু ধরা থাকলে ওই জটিল সংখ্যাটা তোমরা খুব সহজেই বের করতে পারবে। আমরা আর দু একটা উদাহরণ দেই। আমি এই জটিল সংখ্যাটা নেই, যে জেড ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস রুট টু আই, আমি এরকম একটা জটিল সংখ্যা নিলাম। তাহলে এই জটিল সংখ্যাটার প্রতিরূপী বিন্দু কি হবে, অর্থাৎ আর্গন চিত্রে এটাকে প্রকাশ করলে এই বিন্দুটা কি হবে, এটা হবে মাইনাস থ্রি মাইনাস রুট টু। তাহলে মাইনাস থ্রি মাইনাস রুট টু এই বিন্দুটা যদি আর্গন চিত্রে থাকে, তাহলে এই বিন্দুটা জেড ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস রুট টু আই এই জটিল সংখ্যাটাকে প্রকাশ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে যে কোনো জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু তোমরা বের করতে পারবে, অথবা প্রতিরূপী বিন্দু দেওয়া থাকলে তোমরা খুব সহজেই সেই জটিল সংখ্যাটাকে বের করতে পারবে। এবার আসি জটিল সংখ্যার মডুলাস বা পরম মান। আমরা একটা জটিল সংখ্যার মডুলাস বা পরম মান বলতে কি বুঝি। আর্গন চিত্রে মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি একটা জটিল সংখ্যার পরম মান বা মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। কিভাবে, আমরা আবার আর্গন চিত্রে আসলাম। আর্গন চিত্র মানে কি, আমরা একটু পূর্বে জেনেছি যে এক্স অক্ষ বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষ যদি কাল্পনিক অক্ষ হয়, তাহলে সেই চিত্রটাকে বলছি আমরা আর্গন চিত্র। তা আবার অনুরূপভাবে আমরা যে কোনো একটা বিন্দু নিলাম, এটা ধরলাম এক্স, এটা ওয়াই, তাহলে এই বিন্দুটা পি বিন্দু এক্স ওয়াই। তাহলে এই পি বিন্দুটা কোন জটিল সংখ্যাটাকে নির্দেশ করে, ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি, এটা খুব সহজে আমরা লিখতে পারবো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটাকে নির্দেশ করে। তাহলে আমরা কি বললাম, তাহলে এই জটিল সংখ্যাটার পরম মান কত তাহলে হবে। তাহলে আমরা ডিফিনেশন থেকে কি পেলাম, মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যাটা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলছি জটিল সংখ্যার পরম মান বা মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে এই দূরত্বটা যদি আমরা আর দ্বারা চিহ্নিত করি,
তাহলে আর ইকুয়াল টু কত হবে আমরা খুব সহজে এটা সমকোণী ত্রিভুজ থেকে বের করে ফেলতে পারি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাহলে আমরা কি পেলাম তাহলে এক্স প্লাস আই ওয়াই এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ বাস্তব অংশের স্কোয়ার এবং আয়ের সহগের স্কোয়ার এটা হচ্ছে একটা জটিল সংখ্যার মডুলাস বা আর্গুমেন্ট যেমন যদি আমি এরকম একটা জটিল সংখ্যা লিখি জেড ইকুয়াল টু থ্রি মাইনাস ফোর আই তাহলে এই জটিল সংখ্যাটার মডুলাস কত হবে তাহলে আমরা এই মডুলাস দিলাম মডুলাস জেড ইকুয়াল টু হবে কত রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার অর্থাৎ আয়ের সহগ স্কোয়ার কত মাইনাস ফোর স্কোয়ার তাহলে যেহেতু ওটা হচ্ছে স্কোয়ার আছে সেই জন্য ওটা আমরা মাইনাসটাকে উপেক্ষাও করতে পারি তাহলে এটা কত হবে নয় আর চার চারে ষোলো পঁচিশ রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে আমরা খুব সহজেই একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট আমরা বের করে ফেলতে পারি তাহলে আর্গুমেন্ট বের করার সূত্র কি রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার তার রুট করলে আমরা হচ্ছে একটা জটিল সংখ্যার কী বলে পরম মান বা মডুলাস আমরা পেয়ে যাব এবার আসি জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বা নতি জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বা নতি কাকে বলে তাহলে পরম মান নির্দেশক রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটাকে আমরা বলবো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট অ্যাম্পলিটিউড অথবা নতি তাহলে এটা থিটা হয় তাহলে এই জটিল সংখ্যাটা পোলার ফর্মে আমি যেতে পারি আর থিটা আর থিটা তাহলে এই আর্গুমেন্ট তাহলে কোনটা একটা জটিল সংখ্যা একটা জটিল সংখ্যা পরম মান নির্দেশক রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটাকে আমরা বলছি একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বা নতি তাহলে এই জটিল সংখ্যাটার এখান থেকে আমরা কি পাবো ট্যান থিটা ইকুয়াল টু কত হবে ওয়াই বাই এক্স থিটা ইকুয়াল টু হবে হচ্ছে ট্যান ইনভার ওয়াই বাই এক্স তাহলে এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এই জটিল সংখ্যাটা আর্গুমেন্ট বা নতি বা অ্যাম্পলিটিউড তাহলে একটা জটিল সংখ্যার একাধিক আর্গুমেন্ট থাকতে পারে তাহলে কিভাবে একাধিক আর্গুমেন্ট থাকতে পারে আমরা যে এই পয়েন্টটাতে আসি তাহলে ত্রিকোণমিতিক কোণ থেকে এখানে হচ্ছে একাধিক সংখ্যক আর্গুমেন্ট থাকতে পারে কিন্তু জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট আছে একটা সেই মুখ্য আর্গুমেন্টের মানকে আমরা বলবো জটিল সংখ্যার আর্গুমেন্ট তোমরা ঠিক বুঝতে পারলে না আমি আর একটু এটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে এইখানে আমরা হচ্ছে বিভিন্নভাবে আসতে পারি এটা এই কোণ আসতে পারি আবার এভাবে আসতে পারি যেহেতু এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ এভাবে আবার ঘুরে আসতে পারি সেই জন্য এই জটিল এই থিটাটা বিভিন্ন মান আসতে পারে এই জটিল সংখ্যার আর্গুমেন্টগুলোর আমাদের যে পার্থক্য হবে সেটা হচ্ছে টয়েস পায়ের গুণিতক অর্থাৎ একবার ঘুরে আসবে টয়েস পাই আবার ঘুরে গেলে হচ্ছে টয়েস পাই সেই জন্য জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে হচ্ছে আর্গুমেন্টগুলোর পার্থক্য হবে হচ্ছে টয়েস পায়ের গুণিতক কিন্তু এটাকে ইউনিক করার জন্য একটা নির্দিষ্ট করার জন্য একটা ইন্টারভাল নিয়ে নেওয়া হয়েছে কী ইন্টারভাল নিয়ে নেওয়া হচ্ছে যে মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে পাই এই ইন্টারভ্যালের মধ্যে যে মানগুলো থাকবে সেটাকে বলা হবে একটা জটিল সংখ্যা মুখ্য আর্গুমেন্ট আর এই মুখ্য আর্গুমেন্টের মানকেই আমরা বলবো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বা নতি তাহলে নতি বলতে আমরা বা আর্গুমেন্ট বলতে আমরা বুঝবো মুখ্য আর্গুমেন্টের মানকে এটা কেন এরকম করে নেওয়া হয়েছে
আরো ক্লিয়ার করছি তোমাদেরকে আর্গুমেন্ট নিয়ে। ধরো এরকম একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু -1 -√3 আর, তাহলে এই জটিল সংখ্যাটার মডুলাস কত হবে, আর্গুমেন্ট কত হবে? তোমরা মডুলাসটা খুব সহজে বের করে ফেলতে পারবে। আর ইকুয়াল টু কত? √-1² + -√3² অর্থাৎ 2। এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট হচ্ছে 2, সরি মডুলাস হচ্ছে 2। তাহলে এই জটিল সংখ্যাটা আর্গুমেন্ট কত হবে এটা তোমরা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই যে কোনো জটিল সংখ্যার মডুলাস তো বের করা একদম সোজা, তোমরা হচ্ছে আর্গুমেন্টগুলো বের করতে পারবে। তাহলে এটা হচ্ছে কোন কোঅর্ডিনেট থাকবে, এক্স অক্ষ বরাবর -1 একক এবং কাল্পনিক অক্ষ ওয়াই অক্ষ বরাবর কত নিব, -√3 একক। তাহলে এটা হবে হচ্ছে এইখানে দেই, তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যাটার পরম মান নির্দেশক রেখাটা পেলাম আমরা। এখন এই পরম মান নির্দেশক রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে সেটাকে বলছি আমরা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এক্স অক্ষে কিভাবে কোণ তৈরি করবে, এই দিক দিয়ে কোণ তৈরি করতে পারে, আবার এই দিক দিয়েও কোণ তৈরি করতে পারে। তাহলে আমরা কোনটা লিখব, তাহলে কেউ যদি এই দিক দিয়ে লিখে তাহলে সেটাও ঠিক, কেউ যদি এই দিক দিয়ে লিখে তাহলে সেটা ঠিক। তাহলে একটা জটিল সংখ্যা তো যখন হচ্ছে দুইটা আর্গুমেন্ট নেওয়া যাবে না, কারণ আমরা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিয়েছি। কি নির্দিষ্ট করে দিচ্ছি, যে আর্গুমেন্টটা হবে হচ্ছে -π < θ < π, কারণ সেই ক্ষেত্রে এক একজন এক এক রকম আর্গুমেন্ট লিখবে, সেটাকে ইউনিক করার জন্য আমরা হচ্ছে এই ইন্টারভ্যালটা হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে। এখন তাহলে আমরা এই যেহেতু একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এটা ইচ্ছা মতো আমরা আর নিতে পারবো না। এটা এই দিক দিয়ে নিলে কত হবে, পায়ের চাইতে দেখো বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা হচ্ছে এই দিক দিয়ে আর আসতে পারবো না। তাহলে কোন দিক দিয়ে আসতে হবে, তাহলে এটাকে হচ্ছে এই দিক দিয়ে আসতে হবে, কারণ আমরা আগেই নির্দিষ্ট করে দিয়েছি যে এই এই ইন্টারভ্যালটার মধ্যে যে মানটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এবং মুখ্য আর্গুমেন্টের মানটাই হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট হিসাবে আমরা ধরে নেব। তাহলে এবার তাহলে জটিল সংখ্যাটা আর্গুমেন্ট কত হবে, তাহলে জটিল সংখ্যাটা আর্গুমেন্ট হবে হচ্ছে এই কোণটুকু। তাহলে এটা হচ্ছে নেগেটিভ কোণ থেকে আবার নেগেটিভ কোণ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট হবে, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট থিটা ধরে নিই, থিটা ইকুয়াল টু হবে হচ্ছে -π, আমরা এই টোটালটা নিয়ে নিলাম, এখান থেকে আবার হচ্ছে আবার মাইনাস বাদ দিচ্ছি, কি কোণ দিচ্ছি, মাইনাস কোণ বাদ দিচ্ছি, মাইনাস এই কোণটা কত, এই কোণটা হচ্ছে ট্যান ইনভার্স, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ট্যান ইনভার্স √3/1। তখন আমরা হচ্ছে এই মাইনাসগুলোকে হচ্ছে আউট করে দিচ্ছি, এটা আমরা নিচ্ছি হচ্ছে সবসময় প্লাস না নিব যখন হচ্ছে আমরা পাই বা এটার মাধ্যমে লিখব। তাহলে এবার দেখো এটা কত হবে, তাহলে -π আর ট্যান ইনভার্স √3 মান হচ্ছে π/3, তাহলে এটা হবে হচ্ছে -2π/3, এটা হচ্ছে -1 -√3i এই জটিল সংখ্যাটা কি বলে হচ্ছে আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বা নতি। আমি আর একটা দেখাচ্ছি, এখানে যদি আমরা প্লাস নেই সেই ক্ষেত্রে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত হবে। তোমরা ইতিমধ্যে মডুলাস বের করা শিখে গেছো এবং খুব সহজে পারবে, এটারও মডুলাস হচ্ছে 2 হবে। আর্গুমেন্ট নির্ণয় করাটা একটু ঝামেলা হয়, সেজন্য আমি এটা বারবার দেখাচ্ছি। তাহলে এটার আর্গুমেন্ট কত হবে, তাহলে এক্স অক্ষ থেকে হচ্ছে -1 আর ওয়াই অক্ষ দিকে কাল্পনিক অক্ষর দিকে হচ্ছে
रूट थ्री आई एकक তাহলে এটা হচ্ছে রুট 3 নিলাম এটা হচ্ছে পরম মান নির্দেশক এটা হচ্ছে পরম মান নির্দেশক রেখাটি তাহলে আর্গুমেন্ট কত হবে কোণটা কত হবে এইটা হবে হচ্ছে কোণ আমরা এদিক দিয়ে কেন যেতে পারলাম না আমরা তো এই দিক দিয়ে যেতে পারতাম এখানে এটা তো কোণ হতে পারতো কারণ আগেটা হচ্ছে এই দিক দিয়ে নিয়েছিলাম কারণটা হচ্ছে আমাদের যে মুখ্য আর্গুমেন্টের যে ইন্টারভালটা আছে যে মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে পাই সেই লিমিটের মধ্যে এই দিক দিয়ে গেলে হচ্ছে পড়বে না কারণ মাইনাস পাই চাইতে বড় হইতে হবে কোনটা তাহলে এই দিক দিয়ে গেলে কত হবে এটা হচ্ছে মাইনাস পাই চাইতে হচ্ছে ছোট হয়ে যাবে এই জন্য আমরা হচ্ছে এই দিক আর এই কি বলে নিতে পারবো না আমাদেরকে হচ্ছে এটা ক্লকওয়াইজ সরি অ্যান্টি ক্লকওয়াইজ এটা নিতে হবে তাহলে এটা আর্গুমেন্ট কত হবে এটা আর্গুমেন্ট হবে থিটা ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড বা আর জেড আমরা এভাবে লিখি যে এ আর জি আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু এটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স রুট থ্রি বাই ওয়ান তাহলে এই টোটালটা হচ্ছে আমরা এই কোণটা নিব টোটালটা হচ্ছে পাই আর এই কোণটা হচ্ছে ট্যান ইনভার্স রুট থ্রি বাই ওয়ান তাহলে এটা হবে হচ্ছে পাই মাইনাস পাই বাই থ্রি তাহলে এটা হবে হচ্ছে টোয়াইস পাই বাই থ্রি আমরা খুব সহজেই এই জটিল সংখ্যাটা আর্গুমেন্ট বের করে ফেলতে পারলাম তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে তাহলে যে কোনো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট তোমরা খুব সহজেই বের করতে পারবে আমি কিছু প্র্যাকটিস করার জন্য তোমাদের দিয়ে দিচ্ছি জেড ইকুয়াল টু ওয়ান প্লাস আই জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস আই জেড ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি আই তোমরা এই জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট বাসা বের করবে তাহলে তোমাদের আরও ক্লিয়ার ধারণা পেয়ে যাবে আর একটা বিষয় যে আই তাহলে এই আয়ের মডুলাস বা আর্গুমেন্ট কত হবে তোমরা ভালো করে খেয়াল করে দেখো আই আয়ের মডুলাস বা আর্গুমেন্ট কত হবে তাহলে আইটা আমরা যদি নেই তাহলে একশো এটির জটিল সংখ্যা হিসেবে আমরা নেই তাহলে রিয়েল পার্ট রিয়েল পার্ট হচ্ছে জিরো আর ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়ান একক তাহলে এই জটিল সংখ্যাটা তাহলে কত হবে সরি এই আয়ের হচ্ছে আর্গুমেন্ট কত হবে আয়ের আর্গুমেন্ট হবে হচ্ছে পাই বাই টু যদি মাইনাস আই থাকে যদি মাইনাস আই থাকে তাহলে সেই ক্ষেত্রে জটিল সংখ্যা কোথায় হবে এটা নিচ দিকে যাবে এটা হবে হচ্ছে মাইনাস পাই বাই টু তাহলে শুধুমাত্র যদি হচ্ছে বাস্তব অংশ থাকে সরি কাল্পনিক অংশ থাকে যে ফোর আই সেভেন আই হান্ড্রেড আই যেভাবে থাকুক না কেন শুধুমাত্র যদি হচ্ছে ইমাজিনারি পার্টটা থাকে একটা বাস্তব সরি একটা জটিল সংখ্যার তাহলে তার আর্গুমেন্ট হবে হচ্ছে পাই বাই টু এবং যদি নেগেটিভ থাকে মাইনাস থাকে মাইনাস থাকে তাহলে তার আর্গুমেন্ট হবে হচ্ছে মাইনাস পাই বাই টু আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এতটুকুই থাক পরবর্তী ক্লাসে আমরা অবশিষ্ট সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো